গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা DJI Osmo Pocket 2 এর সেকেন্ড ভিডিও, সিচুয়েশন 2। ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলাম নাইট টাইমে এবং ইন্টারনাল মাইকে। এটা আমি এক্সটার্নাল মাইকে মানাচ্ছি, মাইকটা এখানে লাগানো আছে, এটা ওয়্যারলেস মাইক। এবং ইন্টারনাল মাইকেও শ্যুট করব। ফোন আসছে, এক মিনিট। তো প্রচণ্ড ব্যস্ত রাস্তা, দেখতেই পাচ্ছ, বাইপাসের পাশে দাঁড়িয়ে আছি এবং যাই আওয়াজ শুনছ পুরোটাই ইন্টারনাল, সরি এক্সটার্নাল মাইক থেকে আসছে। আমি এক্সটার্নাল মাইকটা এবার অফ করছি। এতক্ষণ এক্সটার্নাল মাইকে তোমরা শুনলে, এবার ইন্টারনাল মাইকে শোনো কতটা ডিফারেন্স হচ্ছে সাউন্ডের। এবার যে ভয়েসটা পাচ্ছ আমার, এটা ইন্টারনাল মাইকে, DJI Osmo Pocket 2 এর। নর্মালভাবেই কথা বলছি, খুব একটা জোরেও নয়, খুব একটা আস্তেও নয়। এবং আগে কতটা এনভায়রনমেন্ট তোমার সাউন্ড ক্যাপচার করছিল, নয়েজ ক্যাপচার করছিল, আর এখন কতটা ক্যাপচার করছে, সেই পার্থক্যটা আশা করি বুঝতেই পারছো। এবং এটা তোমাদের জানিয়ে রাখি, এক্সটার্নাল মাইক যেটা কানেক্ট করতে গেলে অলমোস্ট 3 সেকেন্ড সময় লাগে DJI Osmo-র সাথে। তো যদি সাউন্ড ভালো আসে এটুকু কম্প্রোমাইজ করাই যায় আশা করি। এবং তোমরা যারা এই DJI Osmo কিনবে ভাবছো, মানে ব্লগিংয়ের জন্য দুর্দান্ত ক্যামেরা, তোমার ল্যান্ডস্কেপের, তোমার বিভিন্ন রকম টাইম ল্যাপস নেওয়ার জন্য আমি বলবো বেস্ট, কারণ অনেকভাবে এটাতে টাইম ল্যাপস নেওয়া যায়। আমি তো মানে টাইম ল্যাপস নিয়ে ভরিয়ে দিয়েছি, কিন্তু মানে কীভাবে ওটাকে এডিট করে মানে করবো ওই টাইমটা আমি আর জোগাড় করতে পারছি না। আবার ওয়্যারলেস মাইকে চলে এলাম। এটা যখনই কানেক্ট হয় তো এর স্ক্রিন যেটা আছে, স্ক্রিনে দেখায় যে 360 মিনিট এর রেকর্ডিং টাইম আছে, মানে ব্যাটারি ব্যাকআপ দেবে, এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও স্ক্রিনে দেখায়। চার্জ কমতে লাগলে মোটামুটি আমি যেটা দেখলাম, মানে প্রচুর ব্যাকআপ, ঠিক আছে। আমি তো একদিন সারাদিন ইউজ করেও আমি এর চার্জ শেষ করতে পারিনি। পাশ থেকে গাড়ি অনবরত যাচ্ছে, কতটা এনভায়রনমেন্ট নয়েজ ক্যাপচার করছে তোমরা আশা করি বুঝতেই পারছো। আমার একটা বন্ধুর রোডের ওয়্যারলেস মাইক আছে, তো সেটার সাথে আমি একবার কম্পেয়ার করছিলাম। রোডের ওয়্যারলেস মাইকটা এর থেকে একটু বেটার বলা যেতে পারে, কিন্তু তুমি যদি শুধু রোডের ওয়্যারলেস মাইকটাই কিনতে যাও কলকাতায় মেট্রো গলিতে, তাহলে ওটারই দাম অলমোস্ট 20 থেকে 23 হাজার টাকার মতন, 20, 21, 22 এরকম পড়ে, হ্যাঁ, যদি ভালো ডিসকাউন্টে পাও। আর Osmo Pocket 2 তুমি যদি কম্বো কিট কেনো, যেটা আমি কিনেছি যার সঙ্গে ওয়্যারলেস মাইকটা আছে, এটা তোমার 35-36 মধ্যে হয়ে যাবে। তো এটা আমার মনে হয় বেটার ডিল, একটা ভালো ক্যামেরার সাথে, মানে ক্যামেরা কোয়ালিটি নো ডাউট ভালো, রাত্রেবেলা একদম সুন্দর ফটো ওঠে, সুন্দর ভিডিও ওঠে, এবং তার সাথে একটা তোমার ওয়্যারলেস মাইকও পেয়ে যাচ্ছ। তো ব্লগিং সেট আপের জন্য এটা মানে এই মুহূর্তে, মানে কম বাজেটের মধ্যে, দেখো বাজেটের শেষ নেই, তো 1-2 লাখ টাকারও ব্লগিং সেট আপ পাওয়া যায়, কিন্তু কম বাজেটের মধ্যে আমি বলবো এটা বেস্ট। তো যারা নতুন ব্লগিং স্টার্ট করতে চাইছো, তো এটা একবার ট্রাই করতেই পারো, এটা একবার দেখতে পারো। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এর ডু ইট অল হ্যান্ডেল যেটা আছে, যেটা এই মুহূর্তে লাগানো আছে, এটা লাগানো থাকলেই কিন্তু এক্সটার্নাল মাইক যেটা সেটা ইউজ করা যাবে। ডু ইট অল হ্যান্ডেল যদি তুমি না লাগাও, তাহলে কিন্তু এর ওয়্যারলেস মাইকটা ইউজ করা যাবে না, তখন ইন্টারনাল মাইকই তোমায় কাজ চালাতে হবে। আর এই ক্যামেরাটা আমি ইন্টারনাল মাইক আমি আউটডোরে ইউজ করেছি, কিন্তু এর এক্সটার্নাল মাইক যেটা ওয়্যারলেস মাইক, সেটা আমি আউটডোরেই ফার্স্ট টাইম ইউজ করছি। এবং যে সাউন্ডটা আসবে সেটা আমিও মানে প্রথমবারই শুনবো, যে আউটডোরে কীরকম ভালো সাউন্ড ক্যাপচার করছে না খারাপ করছে। যখনই এক্সটার্নাল মাইক কানেক্ট করা হয়, এক্সটার্নাল মাইকে একটা লাইট আছে গ্রিন কালারের, তোমরা যদি দেখতে পাও এই গ্রিন কালারের একটা লাইট আছে, এই লাইটটা জ্বলতে থাকে এবং স্ক্রিনেও দেখায় যে এক্সটার্নাল মাইক কানেক্টেড আছে। তো এটা একটা খুব ভালো জিনিস। এবং সবচেয়ে ভালো জিনিসটা লাগে যে ব্যাটারির পার্সেন্টেজটা দেখায়, যে কত পার্সেন্টেজ তোমার এক্সটার্নাল মাইকে আছে, মানে দারুণ। আর এটা যেটা দেখছো ওপরে, একটা ডেড ক্যাট লাগানো আছে, এই ডেড ক্যাটটা তুমি তোমার ইচ্ছা মতন তুমি লাগাতেও পারো, সরিয়ে ফেলতে পারো, তবে খুবই মানে হালকাভাবে লাগানো, খুব একটা টানাটানি হলে এই ডেড ক্যাটটা আর থাকবে না, যে কোনো জায়গায় পড়ে যাবে। তো এটা খুব সাবধানে ইউজ করতে হয়। আমি সাজেস্ট করবো তোমাদের, যদি তোমরা এমন জায়গায় ধরো শ্যুট করছো যেখানে তোমার খুব একটা মানে হাওয়া বাতাস চলছে না, ঠিক আছে, তাহলে তোমরা ডেড ক্যাটটা ইউজ করো না, কেননা পড়ে যেতে পারে। আর যদি কোথাও হাওয়া বাতাস খুব চলে তাহলে ইউজ করো, কেননা নয়েজ ক্যান্সেল, মানে নয়েজ মানে হাওয়ার নয়েজ যেটা হয়, যেটা
ওটা ক্যান্সেল করতে খুবই মানে হেল্প করে। এটা আমি ফ্যানের সামনে নিয়ে একবার টেস্ট করেছি ইনডোরে। যদি কোনো কোয়ারি থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব যে তোমাদের যা কোয়ারি আছে যত দ্রুত সম্ভব সেটাকে তার মানে তার অ্যান্সার করে দেওয়ার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই।